আসসালামু আলাইকুম সবাইকে, প্রীতির শুভেচ্ছা জানিয়ে পূরণ করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি অনলাইন ক্লাস। আজকে আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ সিওপিডি। সিওপিডি মিন্স ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি কাকে বলে আমরা প্রথমে জানবো, হোয়াট ইজ সিওপিডি বা ডিফিনেশন অফ সিওপিডি। সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ইজ ডিফাইন বাই দ্য প্রেজেন্স অফ এয়ার অবস্ট্রাকশন। তো বলতেছি, প্রথমে বলতেছি সিওপিডি বলতে বোঝায় যে এয়ারওয়ে, আমাদের এয়ারওয়ে যেটা আছে সেটা আমাদের যে শ্বাসনালী যেটাকে বলা হয় আমরা বলি, সেখানে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন ঘটে তাকে বলবো আমরা কি সিওপিডি। হুইচ ডাজ নট চেঞ্জ মার্কলি ওভার এ সেভারেল মান্থ, এটা কয়েক মাসে এটা চেঞ্জ হয় না। আনলাইক অ্যাজমা ইজ নট ফুললি রিভার্সেবল, কিন্তু আমরা দেখি, আমরা জানি যে অ্যাজমা কখনো ভালো হয় না, কিন্তু ডাজ নট চেঞ্জ ইজ এ মার্কলি ওভার এ সেভারেল মান্থ, কিন্তু এটা কখনোই আপনার কয়েক মাস আপনার কী বলতেছে চেঞ্জ হবে না। তা যদি কোয়া জিগায় যে সিওপিডি কী, সিওপিডি ইজ এ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ডিফাইন্ড বাই দ্য প্রেজেন্স অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন হুইচ ডাজ নট চেঞ্জ মার্কলি ওভার এ সেভারেল মান্থ, আনলাইক অ্যাজমা ইজ নট ফুললি রিভার্সেবল। এখন আমরা যে পিকচারে দেখব যে সিওপিডির মানে নর্মাল যে শ্যাডো, হ্যাঁ সেটা আমরা দেখব যে আসলে কোন জায়গায় হয়, কীভাবে হয়, পিকচারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন, এক নম্বর বলা হয়েছে, দেখেন হেলদি ব্রঙ্কিউলিয়াস অ্যান্ড অ্যালভিওলাই, এটা হেলদি, হ্যাঁ, আর এটা হলো আনহেলদি, এখানে সিওপিডি যেটাকে বলা হয়েছে। ডিস্ট্রাকশন অফ দ্য অ্যালভিওলার ওয়াল, যে এই যে অ্যালভিওলার, যে আমাদের যে আঙুরের থোকার মতো লাঞ্ছে যেটা আছে অ্যালভিওলার ওয়াল, সেটা হলো যে আপনার কী হবে, অবস্ট্রাকশন হবে বা ডিস্ট্রাকশন, ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। থিক অ্যান্ড ন্যারো ব্রঙ্কিউলিয়াস উইথ এ এক্সকিউজ দ্য মিউকাস, তাহলে কী হবে, এটা আছে কি খুব খুব সরু, একেবারে সুন্দর হেলদি, আর এটাতে আছে ন্যারো, আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, অবস্ট্রাকশন মানে বাধাপ্রাপ্ত হয়েছে। তাহলে কি এখানে দেখেন লাংসের ভিতর কী হচ্ছে, এটা আমাদের সুন্দরভাবে একটা ন্যারো, তাহলে এয়ারওয়ে যেখান দিয়ে আমাদের বাতাস প্রবাহিত হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়, সেটাতে ইনটেক অফ অক্সিজেন আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিই, যেটা সেটা সেই জায়গাতে যে রাস্তা সেটাতে কী হচ্ছে আপনার যে ব্রঙ্কিউলোস অ্যান্ড অ্যালভিওলাই, ব্রঙ্কিউলোস অ্যান্ড অ্যালভিওলাই সেই পথটা, যে পথটা আছে অ্যালভিওলাই ব্রঙ্কিউলোসের মধ্যে কী হয়, সে রাস্তাটা ন্যারো হয়ে যায় মানে ছোটো হয়ে যায়। আর হলো আপনার অ্যালভিওলার মধ্যে কী হয়, অ্যালভিওলার ওয়ালটা কী হয়, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। দেখেন, এখন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি সাধারণত দুইটা টার্ম আছে, এর মধ্যে দুইটা টার্ম, একটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হলো এম্পাইসিমা, দুইটা টার্ম, এন্ড দুইটা দুই ধরনের জিনিস। তো ক্রনিক ব্রঙ্কাইটিস বলতেছে ইনফ্লামেশন অ্যান্ড এক্সেস অফ মিউকাস। দেখেন, এখানে একেবারে ক্লিয়ারলি বোঝা যাবে যে আমার যে ব্রঙ্কিউলোস আছে, ব্রঙ্কাস আছে, সেই ব্রঙ্কাসের ভিতর সে এই রাস্তাটা কীভাবে আস্তে আস্তে ন্যারো হয়ে যেতেছে। দেখেন, ন্যারো এয়ারওয়েটা ন্যারো হচ্ছে, আর এটা কি হেলদিটা কী আছে, আর আপনার কী আছে, প্রশস্ত মানে কি ফাঁকা সুন্দর। আর এম্পাইসিমার মধ্যে অ্যালভিওলার মেমব্রেন ব্রেকডাউন, আর অ্যালভিওলার মেমব্রেন কী আছে, এটা হেলদি, পুরোটাই সুন্দর এবং আছে, আর এটাতে কী আছে, দেখেন এই যে এই সাইডতে ন্যারো হচ্ছে, ইনফ্লামেশন প্রদাহ সৃষ্টির কারণে সেটা ওয়ালটা ডিস্ট্রাকশন হচ্ছে, একদম ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে বলতেছি, আমরা আবার বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ কাকে বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ডিফাইন অ্যাজ দ্য প্রেজেন্স অফ এয়ার অবস্ট্রাকশন হুইচ ডাজ নট চেঞ্জ মার্কলি ওভার এ সেভারেল মান্থ, আনলাইক অ্যাজমা ইজ নট ফুললি রিভার্সেবল। এখন আমরা পড়বো এই যে সিওপিডি কনসিস্ট অফ, যেটা আমি আগে পড়েছি, ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এম্পাইসিমা। দেখেন, ব্রঙ্কাইটিস কী জিনিস আমরা পড়বো, প্রত্যেকটা ডিজিজ একটা আলাদা আলাদা পড়বো, ব্রঙ্কাইটিসটাও আলাদা পড়বো, তারপর আমরা জেনে নিই। দেখেন, থিক মিউকাস, এই মিউকাসগুলো হয়েছে কি সব পুরো হয়ে গেছে, আর নর্মাল টিউবটা দেখেন পুরো মানে হলো মানে ফাফা জাতীয়, ইত্যাদি দেখছেন রাস্তাটা খুব সুরো। তাহলে এখানে আমরা ভিউতে দেখতেছি যে আমাদের এই যে আমাদের রাস্তা যেটা কী হচ্ছে ব্রঙ্কিউলাস, হ্যাঁ ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসের মধ্যেতে কী হচ্ছে রাস্তাটা ন্যারো হয়ে যাচ্ছে, এটা হলো আপনার ব্রঙ্কাইটিস। সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন এখানে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে কী আছে আপনার লেফট সাইড অফ দ্য বডি, হ্যাঁ এটা হলো যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে হয়ে যাচ্ছে। তারপর এখন আমরা দেখব এম্পাইসিমা, এম্পাইসিমায় কী হয়, নর্মাল লাং এড্রেসে কিসে ব্রঙ্কিউলি, হ্যাঁ ব্রঙ্কিউলি অ্যালভিওলার ড্রাগ, হ্যাঁ অ্যালভিওলার যেখান থেকে অ্যালভিওলার আসছে, অ্যালভিওলার স্যাক,
সেক মানে থোকার মতো যেটা করতো সেটাকে বলতেছে ক্যাপুলারি নেটওয়ার্ক। হ্যাঁ, ক্যাপিলারিগুলো ইনফেকশন হয়েছে অ্যালভিওলাই, ঠিক আছে, এটা হলো ক্যাপিলারি সব, এগুলো হলো সব ক্যাপিলারি, এটা নর্মাল, কিন্তু এটা হলো অ্যাবনর্মাল। যে ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যে এখানে দেখেন পুরাটাই সুন্দর, কিভাবে নীল আর লাল, ঠিক আছে, আটারি অ্যান্ড বেড, এটার মধ্যে নীল আর লাল, ঠিক আছে, কিন্তু বাট এখানটা দেখেন মাঝামাঝি ইনফ্লামেশন শো করতেছে, ইনফ্লামেশন শো করতেছে। আবার দেখেন যে কম্প্রেসড ড্রাক্ট, এই যে অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিউলাস থেকে যে আমাদের অ্যালভিওলাই ড্রাক্ট আসছে, এই ড্রাক্টটা কী হইতেছে, ন্যারো হইতেছে, ঠিক আছে, কম্প্রেশন মানে চাপ দেওয়ার ফলে, কম্প্রেসড মানে চাপ, চাপ পড়ার ফলে সেটা কি আস্তে আস্তে ন্যারো হচ্ছে। যখন আমরা শ্বাস নিই তখন কি রাস্তাটা কি আস্তে চাপা থাকলে শ্বাস নিতে কি হয় আমাদের কষ্ট হয়, তখন আমাদের চেস্ট ফিল আমরা কমফোর্ট ফিল করি। তো ছবি দুটো দেখে বা পিকচার দুটো দেখে আপনাদের অবশ্যই দুটো সম্পর্কে আলাদা আলাদা ধারণা হয়ে গেছে এবং সুন্দরভাবে বুঝতে পারছেন আশা করছি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমরা করব ক্লাসিফিকেশন অফ সিওপিডি অ্যাকর্ডিং টু সিবিআইটি। তো স্টেজে প্রথমে আছে স্টেজ ওয়ান সিবিআইটি মাইল্ড, মাইল্ডের মধ্যে কি এক্সপ্লোরেটরি, কী বলতেছে কি পি এইট মোর দ্যান 80% ফোর্স অফ এক্সপ্লোরেটরি ফোর্স এক্সপ্রিয়ার ভলিউম ফার্স্ট। তাহলে কী বলতেছে এই ই এফ ই বি ওয়ান, এটা মানে হলো কি ফার্স্ট ইন মিনিট, তাই একটু পি বলতেছে কি ফোর্স এক্সপ্রিয়ার ভলিউম ইন ফার্স্ট, এটা কথা মোর দেন থাকবো 80%। এটা মিন্স মানে হলো যে এক মিনিটে তাদের স্যাচুরেশনের পরিমাণ থাকবে কত, মডারেট। তো ফোর্স এক্সপ্রিয়ার ভলিউম অফ ফার্স্ট, আমাদের যে ভলিউম যেটাকে বলা হয় যে আমাদের রেসপিরেটরি যে ভলিউম সেটাকে কেমন থাকবে, লেস দেন থাকবে কত 80%। তারপর দেখতেছে কি আপনার পিরিট, তাহলে ফোর্স এক্সপ্লেয়ার ভলিউম ইন ফার্স্ট ওয়ান মিনিট, তাহলে কত 50%-এর নিচে থাকবে সিবিআর। আবার তারপর কি থাকবে বেড়ে সিবিআর এর ক্ষেত্রে 30%-এর নিচে থাকবে। তাহলে এই ক্লাসিফিকেশনটা যদি কেউ আরও বুঝতে সহজ হবে, আমরা পরবর্তী যদি আমরা ক্লিনিক্যাল ফিচারতে পড়ি তখন বোঝা যাবে আমরা সেদিকে একটু আগিয়ে যাব। তারপর আমি আবার বলতেছি স্টেজ হলো কটা, চারটা, মাইল্ড মডারেট সিবিআর অ্যান্ড ভেরি সিবিআর। তাহলে কটা বলতেছে মাইল্ড মডারেট অ্যান্ড সিবিআর। তাহলে এখন এখানে দেখেন আমরা যদি স্যাচুরেশনের পরিমাণ আমরা 80%-এর নিচে বলি তখন সেখানে বলতে পারি আমরা মাইল্ড স্যাচুরেশন পরিমাণ, যে পালস অক্সিমিটার দিয়ে যদি আমরা দেখি স্যাচুরেশন পরিমাণে 80%-এর উপরে থাকে তাহলে বলবো মাইল্ড, নিচে থাকলে বলবো পেডিক্ট। হ্যাঁ, মডারেট যেটাকে বলতেছে সিবিআর থাকবো লেস দ্যান 50%, বেরি সিবিআর 30%। এখন আমরা করব কজ অফ সিওপিডি, কী কী কারণে সিওপিডি হতে পারে, এক্সপোজ টু মানে কি যার কাছাকাছি আসলে বা সংস্পর্শে আসলে, যেমন স্মোকিং, যদি স্মোকিং করা হয় তাহলে কি হয় হতে পারে, তাহলে উড অ্যান্ড এনিমেল ডাক রেসিডেন্ট ক্রপস, আমাদের যে উড, হ্যাঁ, উড এনিমেল ডাক রেসিডেন্স ক্রপস এগুলো থেকেও আপনার হতে পারে, এনিমেল বিভিন্ন ধরনের ডাক হতে পারে, বিভিন্ন পশু পাখির থেকে হতে পারে, হ্যাঁ, উড কারণে কাঠে থেকেও আমাদের যেতে হতে পারে, এয়ার পলিউশন বিভিন্ন ধরনের এয়ার পলিউশন হতে পারে, যেমন কোল্ড ডাস্ট, হ্যাঁ, কোল্ড ঠান্ডা আবহাওয়া তার মধ্যে আবার ডাস্ট, তার অক্ষবোষণ কয়েল অ্যান্ড কি বলতেছে মিনার্স, অক্ষবোষণ কয়েল মিনার্স, যারা আপনার লো সিসিওইকোনমিক স্ট্যাটাস, যারা আত্মসামাজিক অবস্থা মানে একেবারে বস্তিতে যারা বসবাস করে একসাথে গাদাগাদি অবস্থায় সেখানে হতে পারে, লো বার্থ ওয়েট যার বাচ্চা প্রথম থেকেই ওজন কম, হ্যাঁ, লো বার্থ ওয়েটের নর্মাল হলো 2.5-4.0 kg, মানে কি 2.5-4 kg পর্যন্ত নর্মাল, ঠিক আছে। তারপর ইনফেকশন রিকারেন্ট লাং ইনফেকশন, যদি বারবার তার নিউমোনিয়া হয়, হ্যাঁ, বারবার যদি তার, হ্যাঁ, তাহলে শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে হতে পারে। নিউট্রিশন, হ্যাঁ, নিউট্রিশন পুষ্টির অভাব, অনেক সময় দেখা যায় যে বাচ্চা মেল নিউট্রিস্ট বাচ্চা অনেক সময় বড় হয় তাদের হতে পারে, অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যামিলিতে অনেক লোক, হ্যাঁ, খাবার দাবার ঠিক মতো তার নিউট্রিয়েন্ট ভালোভাবে পরিপূর্ণ হচ্ছে না সেক্ষেত্রেও হতে পারে। তারপরে হোস্ট জেনেটিক ফ্যাক্টর, আলফা ইন্ডিটিপসিন কী বলতেছে ডিফিসিয়েন্সি, তাই এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি। ক্লিনিক্যাল ফিচার অফ সিওপিডি, এক নম্বর বলতেছে সিমটমের মধ্যে প্রথমে হিস্ট্রি নিতে হবে, তা বা অবশ্যই পেশেন্টের বয়স হবে 40 বছরের
কি উপরে অ্যান্ড স্মোকার সে কি ধূমপান করবে হিস্ট্রি অফ পারসিস্টেন্ট কফ অ্যান্ড স্পোটাম প্রোডাকশন তাকে অনেকদিন যাবৎ তার কী হয় সে কাশি থাকবে এবং কফটা বের হবে তারপরে ইউজুয়ালি কফ ইউজুয়ালি ফার্স্ট সিমটম তাহলে কি এই ইয়ার হলো প্রথম সিমটম হলো তার কফ তারপর কি থাকবে ব্রেথলেস থাকবে হ্যাঁ তার শ্বাসকষ্ট থাকবে তারপর হচ্ছে পার্সুয়েট লিপ ব্রিথিং হ্যাঁ তো সে দুইটা লিপ একসাথে করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে আমি ছবিটা দেখাবো তারপর হলো যে সেন্ট্রাল সাইনোসিস আমরা সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল বুঝি আমরা সেন্ট্রালি সাইনোসিস থাকবে আমার হাতে পায়ে তো থাকবে সাইনোসিস এবং মুখেও এবং কানের লতিতে তারপর হলো টিফ টিফ অফ দ্য নোজ হ্যাঁ লিফ এদিক দিয়ে কী হবে আপনার কী হবে কালচে মতো ধারণ করবে তার শরীরে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে ব্লাডে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে প্রলং এক্সপিরেশন অনেকক্ষণ সময় ধরে সে শ্বাসটা ছাড়বে ইন্টারকোস্টাল ইনডুইং ডিউরিং ইন্সপিরেশন যখন শ্বাস নিবে তখন কী হবে ইন্টারকোস্টাল ডুইং মুখের খাঁচাটা নিজের দিকে দেবে যাবে ইনওয়ার্ড মুভমেন্ট অন দ্য লোয়ার রিবস আপনার কী হয়েছে লোয়ার রিবসে আমাদের যে মুভমেন্ট করবে লোয়ার রিবসগুলো লোয়ার লিমিট লিভ আমাদের যে লিভ রিবসগুলো আছে নিচের দিকে সেগুলো কী হবে মুভমেন্ট করবে নড়াচড়া করবে যখন শ্বাসকষ্ট হবে তখন শ্বাস নেওয়া জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করবে কার্ডিয়াক এফেক্ট নট পালপেবল আমরা যখন কার্ডিয়াক এফেক্টস আমরা জানি হার্টের এফেক্টস এবং বেস দুইটা জিনিস আছে তা আমাদের হার্টের এফেক্টসে যদি আমরা পালপেবল করি তাহলে সেখানে কী হবে আমাদের কি সেখানে অ্যাপেক্সে পালপেবল পাওয়া যাবে না তো পালস অক্সিমিটার দিয়ে আমরা যদি স্টেতুদেহ দেখি সেক্ষেত্রেও পাওয়া যাবে না রিডিউস ব্রেথ সাউন্ড অন অসকালটেশন আমাদের অসকালটেশন করলে কি ব্রেথ সাউন্ড পাওয়া যাবে না দেখেন এখানে পারসিট লিপ ব্রিথিং দেওয়া আছে কীভাবে নিচ্ছে ইনহেল আর এক্সহেল সুন্দরভাবে দেওয়া আছে এখন ডায়াগ্রাম দেখ